2006 সালে অন্ডাল এয়ারপোর্ট তৈরি করার প্রপোজাল দেয়া হয়। 2013 সালে এই অন্ডাল এয়ারপোর্ট তৈরি হয় এবং 2015 সাল থেকে বিমান উড়ছে এই অন্ডাল এয়ারপোর্ট থেকে। এই এয়ারপোর্টের নাম কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এবারে আসি আসল কথায়। একটি বাংলা পত্রিকা থেকে জানা গেছে যে এতদিন ধরে দিল্লি মুম্বাই ছাড়াও ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাইয়ের জন্য বিমান পাওয়া যায় এই অন্ডাল এয়ারপোর্ট থেকে। তাছাড়াও আহমেদাবাদ কোচি যাওয়ার জন্য রয়েছে ওয়ান স্টপ ফ্লাইট। মূলত ইন্ডিগো এবং স্পাইসজেট এই অন্ডাল এয়ারপোর্ট থেকে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। কোভিডের পর থেকে যাত্রীর সংখ্যাও বেড়েছে। এই এয়ারপোর্টটা রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, তাই এর জন্য সুবিধা পাচ্ছে আসানসোল দুর্গাপুরের মানুষেরা। এছাড়া বাঁকুড়া পুরুলিয়া আর সিউড়ি সাইডের লোকেরাও সুবিধা পাচ্ছে, তাদেরকে আর কলকাতায় যেতে হচ্ছে না বিমান ধরার জন্য। 2023 সালের জুলাইয়ের আগে পর্যন্ত অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার জন্য দুটি বিমান পরিষেবা ছিল। একটি ছিল স্পাইস জেটের এবং আরেকটি ছিল ইন্ডিগো। তবে এইবার অন্ডাল এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের জন্য শুরু হচ্ছে আরও একটি বিমান পরিষেবা। উড়ান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে নতুন বিমানটি চালানো হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর তরফ থেকে অন্ডাল মুম্বাই যে বিমান পরিষেবাটি চালু হয়েছে সেটি প্রতিদিন পাওয়া যাবে। মূলত স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অনেককেই ব্যবসার প্রয়োজনে মুম্বাই যেতে হয়, কারণ মুম্বাই হলো ভারতের বাণিজ্য নগরী বলেই পরিচিত। এছাড়া অনেকে পড়াশোনা করতেও বিভিন্ন শহরে গিয়ে থাকে। কলকাতার এয়ারপোর্ট থেকে মুম্বাইগামী বিমানগুলির ওপর চাপ বেশি, ফলে অনেকেই ভরসা করে আছেন এই অন্ডাল এয়ারপোর্টের জন্য। তার জন্য ব্যবসায়ী যাত্রীদের সংখ্যাও বাড়ছিল অন্ডাল এয়ারপোর্টে। সেই জায়গা থেকে বিচার করে মুম্বাইগামী আরও একটি বিমান পরিষেবা শুরু হলো। আর কল্যাণী এয়ারপোর্টের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এই মুহূর্তে কোনো সিউরিটি নেই, হবে কি হবে না। যদি কোনো খবর থাকে আমি আরেকটা ভিডিও বানাবো কল্যাণী এয়ারপোর্টের ব্যাপারে। অন্ডাল এয়ারপোর্টের ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন, আর পছন্দ হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।